ফারাক্কাতে রাস্তা এখন পরিণত হয়েছে নালায়, রাস্তা এখন নালায় পরিণত হয়েছে। কি ভাবছেন, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটাই এখন তৈরি হয়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের ফারাক্কাতে আস্ত রাস্তা পরিণত হয়েছে খোদ নালায়, আর সেই কারণেই সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। রাস্তার পাশে ফারাক্কা ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, একটি নামি বেসরকারি স্কুল। নিত্যদিন গর্ভবতী মহিলা, অসুস্থ রোগীদের এই রাস্তা ব্যবহার করতে হয়, এই গুরুত্বপূর্ণ রাস্তা। এছাড়াও বেসরকারি স্কুলে প্রতিদিন কয়েকশো স্কুল ছাত্রছাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। কিন্তু বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও সমস্যার সমাধান হয় না। যো রাস্তা যে তিমিরে থাকার সেই তিমিরেই আছে, ফলে আস্ত একটা রাস্তা পরিণত হয়েছে খোদ নালায়। পাঁচ বছর থেকে অসুবিধা হয়েছে, রাস্তা ঠিক করে না, মানুষ যেতে আসতে কত অসুবিধা হয়েছে, অসুবিধা হয়েছে, সব কিছুর অসুবিধা হয়েছে, মানুষ রাস্তা যেতে আসতে তাদের অসুবিধা হয়েছে, ভয় নাই, রিক্সের ব্যাপার আছে রাস্তাতে, রাস্তাতে কোনো দিকে কেউ ঘুরেও তাকায় না যে রাস্তাটা ঠিক করতে হবে ভালো মতো, কেউই মাথা ঘামায় না। হ্যাঁ, ভোটের সময় বড় বড় কথা, ভোট দেন আমাকে, আমি রাস্তা ঠিক করে দেবো, আপনার বাড়ি ঠিক করে দেবো, খুব রেস্কা দিয়ে চলে যাচ্ছে। নাই আর নেই তো, আর কেউ দেখবে না, কেউ খেতে ভোট পাইলে না আর কাকে দেখবে, আর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা মেরামতের জন্য প্রশাসন বা নেতাদের বার বার জানিয়েও কোনো হেলদোর নেই। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা মেরামতি করতে হবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা সংস্কারের দাবি করেছেন গ্রামের বাসিন্দারা সকলেই। প্রচুর অসুবিধা প্যাসেঞ্জার নিয়ে, এই রাস্তা দিয়েই সব। আপনার কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? রাস্তা ভালো হয়ে গেলে আমাদের সুবিধা চলাফেরা করতে। পথ চলতি সাধারণ মানুষের অভিযোগ, এসব রাস্তাগুলো বছরের পর বিভিন্ন সময়ে নাম মাত্র মেরামত করার কারণে কয়েকদিনের মধ্যে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু রাস্তাগুলো বড় বড় গর্তের কারণে যানবাহন, মানুষ ও যানবাহন চলাচল করা দুর্বিষহ হয়ে পড়েছে। রাস্তায় পিচ উঠে কাদা মাটি বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় স্থানীয়রা নিজস্ব অর্থ দিয়ে কয়েকটা রাস্তার ইঁটের রাবিশ, খোয়া, আদলা দিয়ে যানবাহন চলাচলের জন্য মেরামত করলেও সেই রাস্তাগুলোতে বৃষ্টির জলে উঠে গেছে, ফলে রাস্তা তৈরি হয়েছে নালায়। কানা বাজে তো ঠিক করে দেওয়া তো ওইটাই তো গন্ডগোল, চড়া নামা কষ্ট হয়েছে, কি করবো। আমাদের বাড়িতে এলাম, এইদিক খারাপ ওইদিক তো ঢালাই করে আছে, এইদিক বাকি আছে, ওই নিয়ে না কষ্ট হয় না, নামছি যাচ্ছে উঠে রাস্তাগুলো তো আপনি তো দেখতে পাচ্ছেন, রাস্তা খারাপ, এইটি নিয়ে তো ঘুরিয়ে যাবে, এইটা নিয়ে তো মেন রাস্তা, উড়িহাট, এসি ঘাট, মাতিঙ্গি ঘাট, এটা নিয়ে তো আসা যাওয়া। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।